মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নিরীহ দুইজন ব্যক্তিকে হিন্দুরা পিটিয়ে হত্যা করে উল্লাস করে, তাহলে কি বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে? আর এটা তো বাংলাদেশ, এখানে 14 কোটি মুসলিম। একবার যদি মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তো হিন্দুদের অস্তিত্বই তো বাংলাদেশে থাকবে না। অতএব হিন্দুরা চাচ্ছে ওই রকম একটা ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসুক। প্রতিবাদী মুসলিমদের যাদেরকে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হোক। হিন্দু নেতা যারা উস্কানি দিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। ভারতে নির্বাচন চলতেছে, মোদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়তো বাঁচাচ্ছে বাংলাদেশে যারা হিন্দু, তাদের মাধ্যমে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে, যেন এই দেশে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা হবে, মুসলিমরা হিন্দুদেরকে মারবে, পিটবে রাগ হয়ে, তখন মোদি সেখানে রাজনৈতিক ফায়দা নিবে ভারতে, যে আমাকে আবার ক্ষমতায় আনতে হবে, নতুবা বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব টিকবে না। এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা মোদি করতে পারে। ফরিদপুরের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করার কোনো ভাষাও আমাদের নেই, যেখানে ভারতে 22 কোটির উপরে মুসলমান আছে, সেখানে মুসলিমদেরকে হিন্দুত্ববাদী মোদি সরকার সবসময় নির্যাতন নিপীড়ন করছে, এবং মুসলমানদের বিরুদ্ধে সব রাজনৈতিক মতাদর্শীর হিন্দুরাই এক। কংগ্রেস যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারা, আর ভারতীয় জনতা পার্টি বিজেপি, আরএসএসের যেটা রাজনৈতিক উইং যারা এখন ক্ষমতায়, চরম উগ্রবাদী হিন্দুত্ববাদী, তারা কিন্তু বাবরি মসজিদ প্রশ্নে এক ছিল। সবাই চেয়েছে বাবরি মসজিদ না হোক, রাম মন্দির হোক, সেটা তারা করেছে। বছরের পর বছর আসামের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তারপরে কাশ্মীরের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে হিন্দুরা খুবই নিরাপদ, কারণ মুসলমানরা ইসলামের সুমহান আদর্শে বিশ্বাসী। কোনো অঞ্চলের হিন্দুদের অপরাধের কারণে অন্য অঞ্চলের হিন্দুদেরকে শাস্তি দেওয়াটা বাংলাদেশের মুসলমান সুবিচার মনে করে না। এই জন্য এই দেশে হিন্দুরা অনেকটাই সীমা লঙ্ঘন করেই চলে, রথযাত্রা বের করে রোডঘাট বন্ধ করে দেয়, মুসলমানরা একটা ঢিলও নিক্ষেপ করে না। তারপর নারায়ণগঞ্জ শহরে আমি যাওয়া ছেড়ে দেই দুর্গাপূজার সময়, কারণ কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে মূর্তি হচ্ছে নাপাক, অথচ তারা বিভিন্ন তোরণ নির্মাণ করে মহাসড়কের উপরে মূর্তি বসায় দেয়। ঘৃণার কারণে আমি যাই না, কিন্তু কখনো কাউকে বলি নাই তাদের গেটে আগুন ধরায় দাও কিংবা তাদের মূর্তি ভেঙে ফেলো। তাদেরকে ধর্মনিরপেক্ষ সরকার বেশি সুযোগ দিচ্ছে, মনে কষ্ট লাগে, মেনে নেওয়া যায় না। কিন্তু সবচেয়ে দুঃখজনক, ভারতে যেখানে মুসলমানরা এত নির্যাতিত অনিরাপদ, আর বাংলাদেশ সরকার যেখানে হিন্দুদের এতটা নিরাপত্তা দিচ্ছে, সেখানে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নিরীহ দুইজন ব্যক্তিকে হিন্দুরা পিটিয়ে হত্যা করে উল্লাস করে, তাহলে কি বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে? এদেশে মুসলমানদের কাছে এটা একটা প্রশ্ন। মুসলমানের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, ভারতের মুসলিমদের মোকাবেলার কোনো ক্ষমতা হিন্দুদের নাই ভারতে। তারা যতবার মুসলমানদেরকে দমন নির্যাতন করে, বুলডোজার ট্যাঙ্ক কামান অস্ত্র নিয়ে নামে। খালি হাত যদি সমস্ত হিন্দুরাও দাঁড়ায় তাহলে মুসলিমদের কাছে তারা টিকতে পারবে না ভারতে। আর এটা তো বাংলাদেশ, এখানে 14 কোটি মুসলিম। একবার যদি মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তো হিন্দুদের অস্তিত্বই তো বাংলাদেশে থাকবে না। অতএব হিন্দুরা চাচ্ছে ওই রকম একটা ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসুক, যে বাংলাদেশে মুসলিমরা তাদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। অতএব আমি সরকারকে বলবো, দ্রুত যাদেরকে গ্রেফতার করা হয়েছে, হিন্দু যারা প্রকাশ্যে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক, এবং প্রতিবাদী মুসলিমদের যাদেরকে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হোক। এখানে আমার মনে হয় সরকারকে আরও সতর্ক হতে হবে, এবং বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দু নেতা যারা উস্কানি দিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। আমার মনে হয় তারা, ভারতে নির্বাচন চলতেছে, মোদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়তো বাঁচাচ্ছে বাংলাদেশে যারা হিন্দু, তাদের মাধ্যমে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে, যেন এই দেশে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা হবে, মুসলিমরা হিন্দুদেরকে মারবে, পিটবে রাগ হয়ে, তখন মোদি সেখানে রাজনৈতিক ফায়দা নিবে ভারতে,
যে আমাকে আবার ক্ষমতায় আনতে হবে, নতুবা বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব টিকবে না। এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা মোদি করতে পারে। নিঃসন্দেহে প্রতিটি মুসলমান বিশ্বাস করে হিন্দুরা পৌত্তলিক, মোশরেক কাফের, আর মোশরেক মানে নাজাস এবং নাপাক। কিন্তু আমাদের বাংলাদেশে তারা বসবাস যদি করে নিজের অবস্থানে থেকে তাদের ধর্ম পালন করে আমরা কিছুই বলি না, কিন্তু বাংলাদেশে তারা উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টি করলে সরকারও কিন্তু বেশিক্ষণ মুসলমানকে আটকায় রাখতে পারবে না, মুসলমান কিন্তু ঘর ছেড়ে বের হবে, আর তখন হিন্দুদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাদের দাদারা ভারত থেকে এসেও তাদেরকে রক্ষা করতে পারবে না। অতএব দেশের স্বার্থে, কল্যাণে আর বাংলাদেশ যেন বিশ্ব রাজনীতির গুটি না হয় সেজন্য সরকারকে বলবো, যারা হত্যাকারী টিভি ফুটেজে এসেছে সাক্ষী প্রমাণে প্রমাণিত, দ্রুত ট্রাইব্যুনালে এনে সেসব উগ্র সন্ত্রাসী হিন্দুদের ফাঁসি দেওয়া হোক। পাশাপাশি যে সমস্ত হিন্দু পুরোহিত, নেতা, ব্রাহ্মণ উস্কানি দিচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টির জন্য, মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টির জন্য, যেটার পুরো ফায়দা নিবে উগ্রবাদী মোদি ভারতে, কারণ নির্বাচন চলতেছে। বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা হলেই মোদি সেই দেশে রাজনৈতিক ফায়দা নিবে যে পার্শ্ববর্তী বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত। অতএব কট্টরপন্থী হিন্দুরা যদি ভারতের ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে হিন্দুদেররা নিরাপদ থাকবে না। অতএব এই রাজনৈতিক ফায়দাটাও যেন নিতে না পারে হিন্দুবাদী সরকার ভারতে, আমাদের সরকারকে আরও বিচক্ষণ হতে হবে, আরও সতর্ক হতে হবে, আর হিন্দুদের এই সন্ত্রাসী কার্যক্রমকে কঠোর হস্তে দমন করতে হবে।